হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মানে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, এরকম একটা জায়গায় পৌঁছেছি মানে ভিডিও না বানিয়ে আর কি থাকতে পারলাম না। তো এখন আমি আছি এসএনবিটি ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনে। স্টেশন তো এত সুন্দর করে বানিয়েছে, তোমরা এদিকে দেখতে পারতেছো। আর নতুন স্টেশন, বেশি দিন হয় নাই, তার জন্য এত সুন্দর করে বানিয়েছে। মানে আমি ভাবতেই পারি নাই যে নতুন স্টেশন একটা এত সুন্দর করে বানাবে। অনেক পুরাতন স্টেশন রয়েছে ব্যাঙ্গালোরে, কিন্তু এত সুন্দর না। এটাই আমি সেকেন্ড টাইম আসলাম, এর আগেও আমি একবার আসছিলাম এখানে। তো দেখা যাক কি আছে কি নাই, তোমাদেরকে একটু একটু করে ভিডিওটা আমি দেখাবো। আজকে ভিডিওটা আমি শুরু করি। বন্ধুরা, এটা যে দেখতে পারতেছেন এখানে লেখা আছে আই লাভ ব্যাঙ্গালোর, মানে এত সুন্দর করে লেখছে, সবাই এখানে সেলফি নিচ্ছে। তো আমি এখন যাব একটু আপনাদেরকে একদম বগল থেকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এই দেখেন কত সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারা যেটা সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টেশনে ঢোকার মেন গেট, আর এইটা হচ্ছে স্টেশন থেকে আপনি বের হতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে এটা অটোমেটিক, যখন লোক থাকে খুলে যায়, লোক না থাকলে বন্ধ হয়ে যায়। তো গাইস, আমি এখন প্ল্যাটফর্মের ভিতরে চলে এসেছি। এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম, আর আমার ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। তো বন্ধু, আমার জার্নিটা এই তো স্টার্ট হয়ে গেল দেখতে দেখতে। তো আপনারা দেখতে থাকুন, আমি আগে আপনাদের সাথে এরকমই ভিডিও শেয়ার করব। দেখতে থাকুন ভিডিও। গাইস, এখন আমাদের আমিন ভাই আসতেছে, দেখেন ওর অবস্থাটা কি হয়, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভিউটা। ব্যাঙ্গালোর থেকে আমিন ভাই আসলো, আমরা একসঙ্গে আসলাম। আসার পরে এখানে আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশনে নামছি। আমিন ভাই এখনও নামিনি, আমি আমিন ভাইকে দেখাচ্ছি। এই দেখছেন, এখন আমিন ভাই আসবে এখান থেকে। আমিন ভাইকে দেখা যাচ্ছে না এখনও, কোথায় গেল? এই যে আমিন ভাই আসছে। গাই, ফাইনালি আসলে, ব্যাঙ্গালোরে কি খবর? আমরা তো একসঙ্গে আসলাম, অবস্থাটা দেখেন গাইস। আমি পুরা আমি আমিন ভাইকে পুরা দেখাচ্ছি, এ টু জেড, একবার পা থেকে মাথা অব্দি দেখাচ্ছি। দেখেন আমিন ভাইয়ের কি অবস্থা, মানে এত ঠান্ডা আসামে, মানে বলার মতো না। যারা যারা ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই মানে ঠান্ডার কাপড় কিনে নিয়ে আসবে। তো আসামের পরিস্থিতি খুবই খারাপ ঠান্ডার দিক দিয়ে। তো এতটুকু ফারুক কিবা বলবো নাকি বলো, ফারুক আমার ঠান্ডার কথা বেরোচ্ছে না। কথাটা শুনলেন, এখন দেখেন আমিও আসলাম, কিন্তু আমার একটা জ্যাকেট ছিল বলে আমিন ভাইয়ের এই অবস্থা দেখতে পাচ্ছে এখানে। গাইস, আমার মধ্যে আর এই যে বাবা ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই, মানে এরকম পরিস্থিতি হয়েছে, ঠান্ডায় এত কি করা যাবো, আর উপায় নাই। তার জন্য মানে কুকুল সুকুল গাই দিয়ে পুরো সাদা। তো আমার
আমার হাতে ফারুক আছে ফারুক বলে আমরা এনজয় আছি এনজয় করতেছি আমার জ্যাকেট থেকে সব আছে পৃথিবী সব আছে गाइस ফারুকল বলবো শরম পাইতাছে মানে আমার এই পরিস্থিতিটা দিয়ে তো বাট ডোন্ট ওয়ারি ফারুক শরমের কিছু নাই তো যাই হোক এখন মানে আমাদের জার্নিটা তো কমপ্লিট অলরেডি হয়ে গেছে গা এখন আমাদের গোলপাড়া যাইতে হবে গোলপাড়া যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে টিকিটটা টিকিট কাটতে হবে বন্ধুরা দেখো সবে মানে আমাদের দিকে ছায়া আছে টিকিটটা কাটতে নিয়ে গোলপাড়া তো ওখান থেকে বাস বেরা বাইরে যাব তো বন্ধুরা আজকের ভিডিও তো এত দেখে ভালো কিছু তো ভাই আমি কেন আমি তো হ্যাপি আছি ভাই আমার গরম পুরো আমি এখন একটা চা খাবো আমি এখন মালাই দিয়ে তিন দিন পর এখন মালাই দিয়ে চা টা খাবো আজকের ভিডিওটা আমরা এত ডুবিতে শেষ করব তো দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার